অবশেষে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হলো কালীপুর ব্রিজ। এই মুহূর্তে একেবারে সেই ব্রিজে রয়েছে, আমি দেখাতে বলবো ছবিটা। দীর্ঘ সুপ্রাচীন এই যে ব্রিজ সরস্বতী নদীর উপর, সেই ব্রিজের একেবারে বেহাল অবস্থা ছিল, জর্জরিত অবস্থা ছিল। সেই কথা উপলব্ধি করে রাজ্য সরকারের পক্ষ থেকে 6 কোটি টাকা ব্যয়ে চণ্ডীতলার একেবারে ফাইভ স্টার ক্লাব থেকে রামকৃষ্ণবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ এবং তার পাশাপাশি এই যে ব্রিজ, সেই ব্রিজকে নতুন করে নির্মাণের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সেই টাকার ব্যয়ে দেখতে পাচ্ছি একেবারে সেই নতুন ব্রিজ আজকে খুলে দেওয়া হয়েছে এবং অনায়াসে কিন্তু গাড়ি যাতায়াত করছে। আগে যে যানজট এখানে লক্ষ্য করা যেত, প্রতিদিন কিন্তু লম্বা লাইন পড়ে যেত গাড়ির, সেই ছবি কিন্তু আজকে নেই। আজকে অনেকটাই আমরা যানজট মুক্ত দেখতে পাচ্ছি। এবং পুজোর মুখে যেমনটা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে পুজোর আগেই এই ব্রিজকে খুলে দেওয়া হবে, এবং তার কথা মতোই দেখতে পাচ্ছি আমরা পুজোর আগেই কিন্তু এই কালীপুর ব্রিজ একেবারে পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন অনায়াসে যানবাহন যাতায়াত করছে চণ্ডীতলা থেকে কালীপুর হয়ে একেবারে ডানকুনি কলকাতা বিভিন্ন জায়গাতে যে সমস্ত গাড়ি যাতায়াত করে সেগুলো কিন্তু একেবারে অনায়াসে যাতায়াত করছে এবং তেমন কোনো যানজটও আমরা আজকে লক্ষ্য করছি না। অন্য সময় এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি একেবারে স্তব্ধ হয়ে থাকতো এই কালীপুর মোড়, যানজট একেবারে দেখতাম সেই ছবি, কিন্তু আজকে একেবারে অচেনা ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে রাস্তাঘাট পরিষ্কার রয়েছে এবং গাড়ি অনায়াসে যাতায়াত করছে। দীর্ঘদিন পর অবশেষে ব্রিজটা চালু করে দেওয়া হলো, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর যানজট হতো আগে, এখন খুলে দেওয়ার জন্য যানজটটা অনেকই কম হচ্ছে, খুবই কম হচ্ছে। আগে এই ব্রিজ কালীপুরের এই জায়গাটা পার হতেই অনেক সময় লেগে যেত, এখন সেই সময়টা আর লাগবে না, তাড়াতাড়ি মানুষ যেতে পারবে, এই সুবিধাটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুজোর মুখে হয়েছে আরোই সুবিধা হবে, পুজোর মুখে ভিড়ভাট্টাটা অনেক কমে যাবে। আমার নাম দেবব্রত। হ্যাঁ, অনেকটাই সুবিধা হলো, নাহলে রেগুলার আমরা এখানে ডেলি প্যাসেঞ্জার করতে গেলে, ট্রেন ধরতে গেলে প্রবলেম হয়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। তো এই ব্রিজটা খুলে যাওয়ার ফলে খুবই ভালোই হয়েছে, ভালোই লাগছে এখন, না এখন আর অত যানজট নেই, তো এটাতে খুব ভালোই হলো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই এটা আগে থেকেই মানে এটা সবাই চিন্তাভাবনা ছিল যাতে পুজোর মধ্যে খুলে যায়, তো এটা যেহেতু খুলে গেছে তাহলে সবাইকার ভালোই লাগছে এখন। আমার নাম সৌমেন ঘরামি। দেখুন, এই ব্রিজটা আজ থেকে প্রায় 2.5 বছর আগে জীর্ণ জড় অবস্থায় ছিল, এটা ঐতিহাসিক মানে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া একটা মানে চলবার মানে ছোটোখাটো ব্রিজ ছিল। তা সেই ব্রিজটার এই ব্রিজটার দায়িত্বে থাকেন আমাদের এরিয়ারই পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী সুবীর মুখোপাধ্যায় মহাশয়, তার হাতে মানে তার দায়িত্বে এই ব্রিজটা আমাদের শারদীয় উৎসবের মধ্যে মানে এটা মানে উদ্বোধন হয়েছে। তা এই রাস্তা মানুষের বর্ষা হোক বা যখন ব্রিজটা জীর্ণ জল অবস্থা ছিল, যে হারে জাম ছিল মানুষের মানে রোজে মানে যন্ত্রণা, কোনো পেশেন্ট নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে কোনো ডেলিভারি কেস নিয়ে যাওয়া থেকে মানুষের সবসময় বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, আমাদের ব্রিজটা মানে দেখতেও ভালো লাগছে, কালীপুরের ওপর দিয়ে একটা ঐতিহাসিক সরস্বতী নদীর ওপর দিয়ে এই ব্রিজটা নতুন মানে নির্মাণ হয়েছে আমাদের সুবীর মুখার্জি মহাশয়ের হাত ধরে, তাই জন্য ওনাকে কৃতজ্ঞ মানে অনেক অনেক। আমরা কালীপুরের ছোটোখাটো ব্যবসায়ীরা মানে ওনার কাছে আমরা কৃতজ্ঞ, এবং প্রত্যেকটা পথযাত্রী ওনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা আজ আমাদের সেটাকে যন্ত্রণাটাকে উদযাপন করে আমাদের রাস্তার পথ চলা। তা তার জন্য আমাদের কর্মাধ্যক্ষ মহাশয়কে অশেষ ধন্যবাদ। অত্যন্ত আনন্দের খবর, গতকাল থেকে পরীক্ষামূলকভাবে কালীপুরের সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে উভয়মুখী। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সরকারের অর্থানুকূল্যে গত 2020 সালে ঠিক লকডাউনের একটু আগে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। এটা এই ব্রিজটি 8 মিটার চওড়া ছিল এবং এই ব্রিজটি প্রায় ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল, খিলেন দেওয়া, এর তলা দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হয়েছিল। ব্রিজটি ভগ্ন দশা হয়েছিল, ভঙ্গুর দশা হয়েছিল,
এবং ব্রিজটি অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার এবং সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনুপ্রেরণায় এই ব্রিজটির কাজ শুরু হয়। এবং সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ ছিল যে এই ব্রিজের ওপর দিয়ে যান চলাচলকে অব্যাহত রেখে নতুন ব্রিজ তৈরি করতে হবে। সেই মতো আমরা প্রথমে এই 8 মিটার ব্রিজের 2 মিটার ভেঙে 6 মিটার দিয়ে গাড়ি চলাচল করে বাকি আমরা 8 মিটার নতুন ব্রিজ একপাশে তৈরি করি এবং সেই ব্রিজ তৈরি হয়ে যায় গত লকডাউনের সময়। তারপর লকডাউনের কারণে বিভিন্ন সময় কাজ বন্ধ ছিল, কিন্তু তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা পুরো পুরনো ওই বাকি 6 মিটার ব্রিজটি ভেঙে সেখানে অনুরূপ একটি 8 মিটার মানে 8-8 16 মিটারের ব্রিজ সে ব্রিজ তৈরি হয়। অর্থাৎ যে ব্রিজ ছিল সেই ব্রিজের দ্বিগুণ বড় ব্রিজ তৈরি হলো এবং এই ব্রিজের কাজ চলাকালীন প্রচন্ড যানজট হচ্ছিল, মানুষকে অত্যন্ত কষ্ট পেতে হয়েছিল, মানুষকে অত্যন্ত ধৈর্য ধরতে হয়েছে। ধন্যবাদ জানাই মামাটি মানুষকে যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, পুলিশ প্রশাসন অসম্ভব সহযোগিতা করেছেন, নিরলস প্রচেষ্টা করে এই যানজটকে মুক্ত করার চেষ্টা করেছেন। সর্বতোভাবে ডানকুনি পৌরসভা, পার্শ্ববর্তী গলগাছা গ্রাম পঞ্চায়েত, একদিকে রুরাল পুলিশ, একদিকে চন্দননগর কমিশনারেটের পুলিশ, ব্লক প্রশাসন, বিধায়ক, সাংসদ, আমাদের সর্বোপরি সরকার, সরকারের সকল আধিকারিক বৃন্দ, তারা প্রত্যেকে চেষ্টা করেছেন যাতে দ্রুত এই কাজটি করা যেতে পারে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থেকে আরম্ভ করে এই কাজটি দ্রুত তার প্ল্যান প্রোগ্রাম তৈরি করা, তার সমস্ত রকম প্ল্যানিং তৈরি করা, সকলে মিলে সামগ্রিকভাবে চেষ্টা করেছেন। তাই সবাই মিলেই এই কাজকে আমরা করেছি এবং সকলের সম প্রচেষ্টার মধ্যে দিয়েই আজকে এই কালীপুর ব্রিজ ঐতিহাসিক সরস্বতী নদীর ওপর নতুনভাবে এক ইতিহাস সৃষ্টি করেছে এবং সেই ব্রিজটি দ্বিগুণভাবে অত্যন্ত বড় হয়ে যে যানজটকে মুক্ত করে এখানে মানুষ এখন খুব স্বাভাবিকভাবে যেতে পারবে। ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আগে যে যানজট এখানে লক্ষ্য করা যেত প্রতিদিন, কিন্তু লম্বা লাইন পড়ে যেত গাড়ির, সেই ছবি কিন্তু আজকে নেই। আজকে অনেকটাই আমরা যানজট মুক্ত দেখতে পাচ্ছি এবং পুজোর মুখে, যেমনটা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে পুজোর আগেই এই ব্রিজকে খুলে দেওয়া হবে এবং তার কথা মতোই দেখতে পাচ্ছি আমরা পুজোর আগেই এই ব্রিজ খুলে দেওয়া হয়েছে এবং যা এই জনসাধারণ থেকে শুরু করে পথচলতি মানুষ এবং গাড়ি চালক তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত খুশি এই ব্রিজ খুলে দেওয়ার জন্য। এইচবি